পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বঙ্গেশ্বরী মায়ের পূজা ও বিশ্বশান্তি যোগের অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বঙ্গেশ্বরী মায়ের পূজা ও বিশ্বশান্তি যোগের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি এবং সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব রায় চৌধুরী এবং শান্তিপুর অঞ্চলের প্রধান শেখ সেলিম আলী। এদিন মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রী সৌমেন মহাপাত্র বিশ্বশান্তি যোগের আহুতি দেন, ঘূর্ণিঝড়ে সতর্কবার্তা দেন রাজ্যের দুই মন্ত্রী। এদিন আরও বলেন, 28-29 সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের সতর্কতার জন্য রাজ্য সরকার মাঝ সমুদ্রে যাওয়ার মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। সব রকম ছোট মাঝারি ট্রলার এবং ভুটভুটি সহ সকল রকম মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের কাছে ঘূর্ণিঝড়ের জন্য ফিরে আসার সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কয়েকদিনের বৃষ্টি এবং আগামী কয়েকদিনের ঘূর্ণিঝড় সহ বৃষ্টিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ভেনামি মাছের ঝিল। আগামীকাল মৎস্য দপ্তরের নবান্নের বৈঠক ডাকা হয়েছে, মৎস্যচাষীদের ক্ষতিপূরণের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা গত দুদিন আগে থেকে আমরা এই ওয়েদার রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকার 28-29 মঙ্গলবার বুধবার সতর্কতা জারি করেছেন সমুদ্র উপকূলবর্তী এলাকায়। আমাদের রাজ্য সরকারের প্রশাসন, মৎস্য দপ্তর, জেলা প্রশাসন, আমাদের লোকাল পঞ্চায়েত সবাই মিলে আমরা যাতে মাছ সমুদ্রে বা সমুদ্রে কোনো মৎস্যজীবী না থাকে, ট্রলার না থাকে, ভুটভুটি না থাকে, নৌকা না থাকে, তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি। এবং এই দুদিন যে সতর্কতা জারি করেছেন রাজ্য সরকার, তার জন্যে সমুদ্র উপকূলবর্তী এবং নদীর সাইডে যে জায়গাগুলো আছে, লোকেরা আছেন, তাদেরকে সরাবার জন্যে তেমন পরিস্থিতি হলে আমরা তার সব রকম ব্যবস্থা রেখেছি সরকারের পক্ষ থেকে। পরিস্থিতি মতনই কাজকর্ম হয়। কিছু কিছু জায়গায় জল নিকাশির একটু অসুবিধা থাকার জন্যে আবার গ্রামের দিকে কী হয়েছে, জল নিকাশিরগুলোতে কিছু গ্রামের মানুষ জাল পেতে মাছ ধরার জন্যে কিছু জল বেরোনোর অসুবিধা হচ্ছে, সেগুলো সেচ দপ্তরকে জানানো হয়েছে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্লুইস গেটগুলো তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ময়নাতে মৎস্য হাট তৈরি হয়েছিল, সেগুলো বৃষ্টির জলে সব সমস্ত ভেড়ি নষ্ট হয়ে গেছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এটা মৎস্য দপ্তর থেকে আমরা আধিকারিকদের বলেছি, যাদের যা মৎস্য দপ্তরের যেগুলো ক্ষতি হয়েছে, কোথাও সরকারি কোথাও বেসরকারি, বেসরকারি ক্ষেত্রে এর আগে দুয়ারে ত্রাণে আমরা টাকা সাহায্য করেছি বেসরকারি মৎস্যজীবীদের, অল্প হলেও মুখ্যমন্ত্রী দান করেছেন। আমরা ময়নাতে যে সমস্ত খুব ক্ষতি হয়েছে বেসরকারি, ওখানে তো সরকারি ফার্ম খুব কম, বেসরকারি লোকেরা মৎস্য চাষ করেছেন মিষ্টি জলে, সেগুলো তো আমরা ক্ষয়ক্ষতির হিসাব করে আমরা রাজ্য সরকারের, আমরা আগামীকাল দপ্তরের একটা মিটিং করছি, জরুরি মিটিং, তাতে কি সরকারি আধিকারিকরা কি রিপোর্ট দেয় সেই মতনই ব্যবস্থা হয়। চিংড়ি চাষের প্রচুর ক্ষতি হয়েছে, গতবারে ইয়াস ঘূর্ণিঝড়ে চিংড়ি চাষের পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় চিংড়ি চাষের, তার জন্যে কিছু বেসরকারি যারা ক্ষুদ্র এবং প্রান্তিক সে সমস্ত মৎস্য চাষিদের আমরা টাকা দিয়েছি, অল্প হলেও টাকা দিয়েছি, তার জন্যে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 9.5 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছেন, তাতে আমরা তাদেরকে জন্যে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট কিছু কিছুভাবে সাহায্য করার আমরা চেষ্টা করছি। নতুন করে নিম্নচাপ আমাদেরকে সত্যিই ভাবাচ্ছে, পশ্চিমবঙ্গবাসী ইতিমধ্যে ইয়াস আমফান নানা কিছুতে আক্রান্ত হয়েছেন। আমাদের সদাই সতর্ক থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবাইকে নির্দেশও দিয়েছেন, সতর্ক বার্তা পৌঁছে দিয়েছেন, আমরাও তার হয়ে বিভিন্ন দপ্তর আমরাও সতর্ক আছি, যাতে করে যদি খুব বেশি দুলাভ নাকি আছড়ে পড়ার সম্ভাবনা আছে, অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইতিমধ্যে যে অতিবৃষ্টি হয়েছে সেই জায়গায় অনেক জায়গায় বন্যার দুর্গত মানুষ তারা বাঁধের উপর আশ্রয় নিয়েছেন, আবার নতুন করে হলে একটা বিপদ সত্যিই রাখা দেবে, তাই সবাইকে আমি সতর্ক করতে চাই, সবাইকে এই বার্তা দিতে চাই, চিন্তার কোনো কারণ নেই, সমস্ত দপ্তরগুলিকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা দিয়ে সংযুক্তিকরণের মাধ্যমে তৎপর রেখেছেন, মুখ্যমন্ত্রী নিজেও সচেতন লক্ষ্য রেখেছেন, আর এটা তো বারবার প্রমাণ হয়েছে মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে থাকেন, তাই তার উপর আস্থা রাখুন, সরকারের উপর আস্থা রাখুন, আপনারাও নিজেদের নিয়ম বিধি মেনে
সতর্ক থাকুন। ভগবানপুর বা পটাশপুর নতুন করে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নতুন করে যে বাঁধগুলো আমি গতকাল আবার গেছিলাম সেগুলো বাঁধার চেষ্টা চলছে, সেগুলো বাঁধা হয়ে গেলে আর নতুন প্লাবন হয়তো হবে না আমরা আশা রাখছি। এলাকা এলাকায় দু তিন দিন কারেন্ট পাচ্ছে না, তাদেরকে জানাতে এইটা আমরা জানি পাচ্ছে না, সে কারণে আপনি যেটা বলেছেন আমরা জেনারেটরের ব্যবস্থা করেছি। যেমন পটাশপুরে আমরা ওখানে ইরিগেশন দপ্তর থেকে জেনারেটর দিয়ে কাজকর্ম করার সুযোগ সবাই কাজকর্ম করছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড।